মিয়ানমারে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে দেশের ক্ষমতা কমান্ডার ইন চিফ মিন অং হেংলেইর কাছে হস্তান্তর করা হয়েছে অর্থাৎ মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর দখলে এর আগে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রধান অংশাং সুচি দেশটির প্রেসিডেন্ট উইন মিন সহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনী সোমবার সকালে অভিযান চালিয়ে এসব নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এলএলডির মুখপাত্র মিও নিয়ন্ট। গত কয়েকদিন ধরেই শচির বেসামরিক সরকার এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল গত বছরের নভেম্বরে নির্বাচনে অংশং এল এলএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারপর থেকে মূলত দুপক্ষের মধ্যে উত্তেজনা সূত্রপাত হয় প্রথম থেকেই সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছিল নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেই মূলত সোমবার ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী একই সঙ্গে দেশ জুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী